নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। সংবাদ স্বপনে আপনাদের সঙ্গে আমি ঋজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের 27তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। শনিবার রায়গঞ্জ শহরে বিধানমঞ্চে এই কর্মসূচি গৃহীত হয়। সম্মেলন শুরুর আগে বিধানমঞ্চ থেকে একটি পদযাত্রা বের করা হয় যা শহর পরিক্রমা করে। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি লিটন পান্ডে। তিনি জানিয়েছেন, এই সম্মেলন থেকে আগামী দিনে রূপরেখা নির্বাচন করা হবে। এর পাশাপাশি সংগঠনের বিগত নানান কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয় এই দিনের বৈঠকে। দুদিন ব্যাপী চলবে এই কর্মসূচি। আমাদের সমিতির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন 27তম রাজ্য সম্মেলনটা রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সম্মেলন থেকে আগামী দিনে রূপরেখা নির্বাচন করি এবং তার সাথে সাথে আমাদের সংগঠন যেভাবে চলছে কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কিনা দেখি এবং সরকারের মানুষ মারা যে নীতি তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করি। এখানে আমাদের উদ্বোধন আছে, আমাদের শহীদ পরিবারের সম্বর্ধনা আছে। গণতন্ত্র রক্ষা করতে গিয়ে যিনি শহীদ হয়েছেন এমন মানুষদের আমরা সম্বর্ধনা দিয়ে দেবো এবং আমাদের আলোচনা আছে বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, মানুষকে মুক্তির পথ দেখানো যায়, সে ব্যাপারে আলোচনা আছে দুদিন ধরে আমাদের করা।